ময়মনসিংহ 11 আসনের সংসদ সদস্য দ্বিতীয়বারের মতো নৌকার মনোনয়ন পাওয়ায় ফুল দিয়ে শুভেচ্ছা জানান দলীয় নেতাকর্মীরা। মঙ্গলবার বিকেলে ঢাকা থেকে ফেরার পথে উপজেলার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের আইডিয়াল নামক স্থানে তাকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে নৌকার মনোনয়ন পাওয়ায় আলহাজ কাজিম উদ্দিন আহমেদ ধনু কলেজ মাঠে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় দলের উন্নয়ন নিয়ে কথা বলেন। তিনি জানান, জননেত্রী শেখ হাসিনার হককে আরও শক্তিশালী করতে আসন্ন নির্বাচনে নৌকাকে জয়ী করতে হবে। এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জমিরুদ্দিন মাস্টার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ওমর হায়াত খান নুইন সহ নেতাকর্মীরা। আপনারা দেখেছেন যে নেত্রকোনা 4 মদন মোহনগঞ্জ খালিয়াজুড়ি নিয়ে যে নির্বাচনী এলাকা, এই নির্বাচনী এলাকার উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক তিনটি উপজেলারই যারা নেতৃবৃন্দ আছেন সকলকে নিয়েই আমি আজকে এখানে এসেছি এবং মনোনয়নপত্র জমা দিয়েছি। আমি প্রথমে মহান রব্বুল আলমিনের কাছে শুক্রিয়া আদায় করছি যে বাংলাদেশ আওয়ামী লীগের পার্লামেন্টারি বোর্ড জননেত্রী শেখ হাসিনা যার সভাপতি তার নেতৃত্বে এই পার্লামেন্টারি বোর্ড আমাকে দলের মনোনয়ন দিয়েছে আমার উপর আস্থা রেখে। আমি বিগত উপনির্বাচনেও এখানে সংসদ সদস্য ছিলাম, জনগণের যে স্বতঃস্ফূর্ততা এবং জনগণের যে অফুরন্ত ভালোবাসা সেটা আমাকে আপ্লুত করেছে যে আমি দৃঢ় বিশ্বাস করি যে জনগণ আমার সাথে আছে। আর নির্বাচন একটা যারা করতে চায় অবশ্যই সেটা করবে, এই নির্বাচনে যে একটা উৎসবমুখর পরিবেশে সকলে নির্বাচনে আসছে সেটা তো একটা ভালো দিক। যারা নির্বাচন বানচাল করতে চায়, যারা আগুন সন্ত্রাস করে, তাদের সাথে যে মানুষ নেই, সাধারণ মানুষ যে তাদের সাথে নেই সেইটাই প্রমাণিত হচ্ছে। তা আমি আপনাদের সকলের দোয়ায় জনগণের কল্যাণে যাতে কাজ করতে পারি সেটা আপনাদের সকলের দোয়া চাই এবং আমি আশাবাদী যে জনগণ আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করবে ইনশাআল্লাহ।